দর্শক, কদিন আগে শিরোনাম ছিল পাপিয়া, সাবরিনা, জিকে শামীম, শাহেদ, নোয়াখালী দেখেছি, সিলেট দেখেছি, আমরা মাত্র কদিন আগে ফরিদপুরের নিক্সন চৌধুরী দেখলাম, আমরা কত কিছুই দেখলাম। সর্বশেষ রাস্তায় যুক্ত হলো যে কালিমা যুক্ত নামটি, সেটা হচ্ছে হাজি সালিমের পুত্র ইরফান সালিম। প্রতিদিন এই ধরনের বদনাম এবং কালিমার যুক্ত হচ্ছে তালিকায়, যে বড় বড় নামগুলো যুক্ত হচ্ছে এটা কেউই অবশ্য আশা করছে না, সবাই কালিমা মুক্ত হতে চায়। কিন্তু সেটি কি করে, কেন এই দীর্ঘ তালিকা প্রতিদিনই বাড়ছে, বাড়ার কারণগুলো কি, প্রভাব, ক্ষমতার অপব্যবহার নাকি কি, সব কিছুকে মিলিয়ে আমি সময় ইসলাম ব্যাটারসাম টু দ্য পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে আলোচনার শিরোনাম রেখেছি হঠাৎ রাস্তায়। আমাদের সঙ্গে আজকে আলোচনায় যুক্ত হচ্ছেন আহমেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার রুবিন ফারহান, এমপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমি দুজনকে স্বাগত জানাচ্ছি। আলোচনাটা আমি শুরু করতে চাই স্টুডিও দিয়ে। আমি স্টুডিওর আলোচনায় ব্যারিস্টার রুবিন ফারহান, আপনার কাছে শুরুতে একটু জানতে চাইব, রাস্তায় দেখা হলে অপরিচিতকে আমরা এড়িয়ে যাই, বন্ধুর সাথে দেখা হলে কেমন আছো জানতে চাই, কিন্তু সেদিন রাস্তায় যে হঠাৎ করে যেটা হয়ে গেল, সেই যে হাজি সেলিমের পুত্র কাউন্সিলর ইরফান সেলিমের সাথে নৌবাহিনী কর্মকর্তার মারামারি, তার স্ত্রীকে লাঞ্ছিত করা, এই যে এই ধরনের ঘটনা গুলো, এটা তো প্রভাবশালী ব্যক্তিদের কারণেই হলো। কিন্তু সবচেয়ে যেটি বড় বিষয় জানতে চাই, 24 ঘন্টার মধ্যে আমরা অ্যাকশন দেখলাম, কিন্তু এই যে 24 ঘন্টার মধ্যে অ্যাকশনটি দেখলাম, আটক করা হলো এবং আরো আনুষঙ্গিক ঘটনাগুলো বের হয়ে আসলো, প্রভাবশালীকে আক্রমণ করা হলো বলেই প্রভাবশালী ব্যক্তিও 24 ঘন্টায় ছাড় পেল না রুমিন পারানা, কিন্তু সাধারণ মানুষকে আক্রমণ করা হলে তারা কি ছাড় পাচ্ছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক এই কথাটি লিখে আমি একটা কলাম লিখেছি সমকালে, যে যখন দেখা যায় ঘটনাটি অতি আলোচিত যে কোনো কারণেই হোক, অথবা ঘটনাটির সঙ্গে কোনো না কোনো ক্ষমতাশীল ব্যক্তি জড়িত, সেটা কোনো ফোর্সের লোক হতে পারেন, কোনো অর্থবান ব্যক্তি হতে পারেন, কিংবা রাজনৈতিকভাবে অতি প্রভাবশালী কেউ হতে পারেন, তখনই আমরা দেখি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নড়াচড়া দিয়ে উঠেছে, তখনই আমরা দেখি বিচারের একটা প্রহসন চলছে, তখনই আমরা দেখি সাথে সাথে আটক করবার এক ধরনের নাটক আমরা লক্ষ্য করি। কিন্তু সাধারণ মানুষ যখন হর হামেশা এই ধরনের ঘটনার সম্মুখীন হন, তখন কিন্তু আমরা এই তৎপরতা লক্ষ্য করি না। এই ঘটনার সূত্র ধরে যখন আজকে হাজি সেলিমের টর্চার সেল আবিষ্কার হলো, সেখানে হ্যান্ডকাফ আবিষ্কার হলো, 38টা ওয়াকি টকি আবিষ্কার হলো, বিদেশি মদ, অস্ত্র, সবকিছু আবিষ্কার হলো, পত্রিকায় দেখলাম ওনার পুত্র প্রতি রাতে মদ খেয়ে ফিরতেন এবং কুকুর নিয়ে উনি এলাকায় টহল দিতেন, ওয়াকি টকি দিয়ে পুরো এলাকা নিয়ন্ত্রণ করতেন, টর্চার সেলে মানুষকে নিয়ে যেতেন এবং সেখানে বিভৎস নির্যাতন চলতো, এই যে এত কথা আজকে গণমাধ্যমে উঠে আসছে, এই জিনিসগুলো তো একদিনে তৈরি হয়নি। এই যে সাম্রাজ্য শব্দটা ব্যবহার করা হচ্ছে হাজি সেলিমের সাথে, এই সাম্রাজ্য কি হাজি সেলিম একদিনে তৈরি করেছেন? অবশ্যই না। তো এই দীর্ঘ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন আর যাই বলেন, তারা কি করেছে? এক, দুই হলো এই ক্ষমতার উৎস কি। আমরা এই কথা বলতেই পারি যে অতীতে যখন যে ক্ষমতায় থেকেছে তার সঙ্গে যারা রাজনীতিতে ছিল সেই ক্ষমতাসীন ব্যক্তিরা বিভিন্ন সময় বিভিন্ন অপকর্মের সঙ্গে যুক্ত থেকেছে, তারপরেও একটা কথা স্পষ্ট বলতেই হয় যে জবাবদিহিতামূলক সরকার এবং জবাবহীন সরকারের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। যখন আপনি জানেন যে আপনাকে ভোটের জন্য মানুষের কাছে ফিরতে হবে, তখন আপনি সাধারণ মানুষকে কিছুটা হলেও গণার মধ্যে ধরবেন, আর যখন আপনি মনে করবেন যে না, পুলিশ প্রশাসন ক্যাডার বাহিনী আছে আপনার সঙ্গে, আছে হাজার লক্ষ কোটি টাকা এবং এইগুলো আপনার একমাত্র পুঁজি যেটা দিয়ে আপনি নেক্সট টাইম পার্লামেন্টে যেতে পারবেন, ক্ষমতা যেতে পারবেন, সরকার গঠন করতে পারবেন, তখন কিন্তু আপনার মধ্যে সাধারণ মানুষের প্রতি যে জবাবদিহিতামূলক আচরণ, সেটা আপনার মধ্যে আমরা কখনোই লক্ষ্য করব না। আমি একটু রুমিন ফারহান আপনাকে থামাচ্ছি, আমাদের আরেকজন অতিথি জনাব আহমেদ হোসেনের কাছে আমি যেতে চাই। বিরোধী পক্ষকে কথা বলার প্রথম সুযোগ করে দেওয়ার কারণটি হচ্ছে তারা যে প্রশ্নগুলো উত্থাপন করে, নিশ্চয়ই সরকারি পক্ষ সেই প্রশ্নগুলো কতটা সত্য এবং কতটা মিথ্যার বেড়াজালে আবদ্ধ সেটা আপনারা শুনলেন এবং শুনে উত্তরটি দিবেন বলেই আমি কিন্তু প্রথমেই ব্যারিস্টার রুমিন ফারহানকে প্রশ্ন জিজ্ঞেস করেছি। তিনি কিছু প্রশ্ন উত্থাপন করেছেন, জবাবদিহিতা নেই এবং তিনি বলেছেন অপরাধীরা কি করে ক্ষমতার অপব্যবহার করছে, ক্ষমতার উৎসটা কোথায়, আপনি উত্তরেতে কিছু বলবেন? হাজি সেলিমের যে ছেলে ঘটনা ঘটিয়েছে, এটা নিন্দা, প্রতিবাদ এবং তার বিচারের দাবি আমাদের এবং সাথে সাথে গভর্নমেন্ট সরকারের পক্ষ থেকে অ্যাকশনে যাওয়া হয়েছে এবং অ্যাকশন নয়, গ্রেপ্তার নয়, একেবারে বিচার হয়ে গেছে। আপনার ভ্রাম্যমাণ আদালত তার 1.5 বছরের শাস্তি দিয়ে দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এত এরকম দৃষ্টান্ত কি এর আগে হয়েছে? বিএনপির আমলে কি হয়েছে? হয়নি। আচ্ছা, তাহলে আপনার ক্ষমতা কার? ক্ষমতা হচ্ছে আইনের শাসন, ক্ষমতা হচ্ছে জনগণের। আমাদের জনগণের কাছে জবাবদিহিতা আছে বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বক্তব্য কমিটেড টু দি পিপল, সেটা হচ্ছে যে আইনের ঊর্ধ্বে কেউ নয়,
রাষ্ট্রের যেই হোক, আইদার হিজ এমপি অর মিনিস্টার অর এনি গ্রেটম্যান, কেউই আইনের ঊর্ধ্বে নয়। আজকে তো আমার কাছে মনে হচ্ছে ব্যারিস্টার অমিন পারহান এবং আমার কণ্ঠ এই জায়গায় এক, যে আমরা এর বিচার চাই এবং বিচার গতকালকে হয়ে গেছে, আরো বিচার হবে। এর মধ্য দিয়ে একটা মেসেজ গিয়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে যে অন্যায় করবে, যে অপরাধ করবে, তাকে গ্রেপ্তার করা হবে, তার বিচার হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং তার সূচনা হয়ে গেছে। এর আগেও আপনি যে নামগুলো জনাব আহমেদ হোসেন, আমি একটু আপনাকে থামাচ্ছি, বার্তা তো বহু আগে থেকে যাচ্ছে কিন্তু তারপরেও কেন দুর্নীতি বাড়ছে? আরেকটি যে বিষয়টি জানতে চাই, অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন চলছে জানবার বিষয়, এই দুর্নীতির অনুপাতে অ্যাকশনটা কি খুবই কম হচ্ছে? কেন দুর্নীতি কমছে না? এই যে তারা দর্শক, তাদের ব্যাপারে যে আপনার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার জন্য আইন প্রণয়ন হলো, অর্ডিন্যান্স জারি করা হলো, এটা কি ব্যবস্থা গ্রহণ ব্যবস্থা কি দুর্বল? দুর্বল, নিশ্চয়ই দুর্বল। তাহলে এই ক্ষেত্রে আপনি বলতে পারেন বাংলাদেশের সোসাইটিতে ভালো মানুষ আছে, খারাপ মানুষও আছে। কাজে খারাপের বিরুদ্ধে আইন আছে, আইনের শাসন এখানে প্রতিষ্ঠা হবে। তারা অন্যায় করছে, তারা আজকে অপরাধ করছে, তারা একদিন বিলীন হয়ে যাবে, সংখ্যাও কমে আসবে। জনাব আহমেদ হোসেন থাকুন আপনি আমাদের সঙ্গে, আমি একটু ব্যস্ত, রুবিন ফারহানের কাছে আরেকবার যেতে চাই। রুবিন ফারহান, আপনি যেটি বলছিলেন এবং আপনার কথা সূত্র ধরে জনাব আহমেদ হোসেন কিন্তু বলছিলেন, ক্ষমতার অপব্যবহার করেই ক্ষমতা বান্ডা কিন্তু অপরাধ করছে, দুর্নীতি করছে। কিন্তু যদি হাজি সেলিমের প্রসঙ্গটা আনি, তার পুত্রের প্রসঙ্গ, সেখানে কিন্তু আপনি নিশ্চয়ই দেখেছেন যে ক্ষমতার চেয়ে অতি ক্ষমতা কাকে বলে, সেটা হচ্ছে হাজি সেলিমের ছেলে, বাবা সাত আসনের সংসদ সদস্য জনাব হাজি সেলিম। হাজি সেলিমের অর্থাৎ তার ছেলে ইরফান সেলিম, তার শ্বশুর নোয়াখালীর সংসদ সদস্য, তার শাশুড়ি একজন উপজেলা চেয়ারম্যান। ক্ষমতার তো কোনো শেষ নেই তার, কিন্তু এত ক্ষমতা থাকার পরও ক্ষমতার অপব্যবহার করেছে। কিন্তু ক্ষমতার ব্যবহার করে তো হাজি সেলিমের ছেলে কখনোই গ্রেপ্তারটা ঠেকাতে পারেনি, তার মানে তো কোথাও না কোথাও সুশাসন আছে। আপনাকে তাহলে কয়েকটা প্রশ্ন আমাকে আবারও করতে হচ্ছে। এক হচ্ছে, ঘটনাটি অতি আলোচিত কি নয়? ভিডিওটি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল, প্রত্যেকের হাতে হাতে মোবাইল টেলিফোনে যখন আমরা ঘটনাটি দেখতে থাকলাম, তখন মূলধারার গণমাধ্যমেও কিন্তু ঘটনাটি চলে আসতে বাধ্য হলো এক প্রকার। এবং সেই সঙ্গে যে ভিকটিম, সেই পরিবারটিও কিন্তু অত্যন্ত ক্ষমতাশালী, নৌবাহিনীর একজন অফিসারের তার সস্ত্রীক লাঞ্ছনা হবার, লাঞ্ছিত হবার ঘটনা এবং ভিডিও। এই দুটো যদি না হতো, যদি অতি সাধারণ একজন মানুষ হতো, ঠিক যে প্রশ্ন দিয়ে আপনি শুরু করেছেন, আপনি নিজে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে কি আপনি মনে করেন যে আজকে এক চব্বিশ ঘন্টার মধ্যে যেই বিচারের কথা বলা হচ্ছে, যে কুইক অ্যাকশনের কথা বলা হচ্ছে, তার কোনোটি হতো? আইন ও সালিশ কেন্দ্র বলছে যে ধর্ষণ এখন প্রতিদিন দৈনিক গড়ে চারটার অধিক হয়ে থাকে। এমসি কলেজের যে ঘটনাটি এত আলোচিত হলো, তার পরপরই কিন্তু আমরা দেখলাম সিলেটে আবারও ছাত্রলীগের এক ছেলে এই ঘটনা ঘটিয়েছে, তারপরে দেখলাম শ্রমিক লীগের এক ছেলে, সেও সিলেটে একই ঘটনা, তারপরে আমরা দেখলাম বেগমগঞ্জের কাহিনী। অর্থাৎ আমরা কিন্তু প্রতিহত করতে পারিনি, একটা অ্যাকশন নিয়েছে সিলেটের এমসি কলেজে, কিন্তু কেন নিয়েছে যখন সেটা অতি আলোচিত হয়ে গেল, কিন্তু তারপরে একটার পর একটা ঘটনাগুলো কিন্তু ঘটতেই থাকলো, ঘটতেই থাকলো, ঘটতেই থাকলো, এবং প্রতিদিন গণমাধ্যমে বড় বড় করে শেষ পর্যন্ত আইনেও পরিবর্তন আনতে বাধ্য হলো সরকার। আমার কথা হচ্ছে, যখন আপনি পিক এন্ড চুজ, চেরি পিকিং এর মতন করে বিচার ব্যবস্থা বা বিচার কার্যক্রম চালানোর চেষ্টা করবেন, যে আমি অমুকের বিচার করব, আমি অমুক ঘটনাটির বিচার করব, অতি আলোচিত ঘটনার বিচার করব, কিংবা অতি ক্ষমতাবান ব্যক্তি যদি জড়িত থাকে সেখানে বিচার করব, তা না হলে সাধারণ মানুষের উপরে যদি কোনো অন্যায় হয় সেটার আমি কোনো অ্যাকশনে যাব না, তাহলে কিন্তু এইভাবে চেরি পিকিং করে আপনি আইনের শাসন বলেন, সুশাসন বলেন, ন্যায় বিচার বলেন, এটা কোনোদিন কোনোভাবেই প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আর বিএনপির সময় তো একটা জবাবদিহিতামূলক সরকার ছিল, কারণ তারা ভোটে এসেছিল, তার সেই কারণে আমরা দেখেছি যে এখন যিনি গুম হয়ে গেছেন সিলেটের বিখ্যাত নেতা ইলিয়াস আলী, তাকেও কিন্তু বিএনপির সময় জেল খাটতে হয়েছে। আমরা দেখেছি সেই সময় খন্দকার দেলোয়ার হোসেনের ছেলের উপরে অ্যাকশন নিয়েছে, তাকে জেলে যেতে হয়েছে, বিএনপি কিন্তু তখন ক্ষমতায়। সুতরাং বিএনপি ক্ষমতাবানদের বিচার করেনি তারা, বরং বিএনপি ক্ষমতাবানদের বিচার করা শুরু করেছে। জি কে শামীম বলেন, সম্রাট বলেন, এরা হচ্ছে একটি বৃহৎ দলে, ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠনের তৃতীয় বা দ্বিতীয় সারির নেতা, তাদের উপরে কারা আছে, কাদের আশ্রয় প্রশ্রয় একজন জি কে শামীম তৈরি হয়, সেটা কিন্তু আমরা আর সেই বিচারটা সেই দিকে যায়নি। যতক্ষণ পর্যন্ত আপনি মূলে বা গোড়ায় হাত না দেবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মাফিয়া চক্র চলতেই থাকবে। জনাব আহমেদ হোসেন, রুবিন ফারহানা যেমনটি বলছিলেন যে বিচার আসলে হচ্ছে কিন্তু চেহারা দেখেই বিচার হচ্ছে, সাধারণ মানুষ বিচার পাচ্ছে না, সুবিচার নেই। ইরফান সেলিম যে তার পুরান ঢাকাতে অপরাধের রাজত্ব গড়ে তুলেছিল, আমরা যে আলামতগুলো আপনি দেখেছেন আমরা সকলেই দেখেছি, তো এমন জিনিসগুলো আইন শৃঙ্খলা বাহিনী কি করে তার নজর আড়াল করে রাখে? এগুলো যদি আগেই নজরে আনে, তাহলে তো কখনো একটি সরকারকে দুর্নাম কিংবা বেকায়দায় পড়তে হয় না,
এটি একটু বলবেন কেন এগুলো করছে আইন শৃঙ্খলা বাহিনী, তাদের দায়িত্বটা? আমি আমি এর আগে কিছু কথা বলতে হবে, যা বিএনপির জবাবদিহিতা ছিল। 21 আগস্টে যখন গ্রেনেড হামলা হলো, আমাদের 5 জন নেতা কর্মীকে হত্যা করা হলো, আইবির রহমান সহ 500 নেতা কর্মীকে ইনজুর্ড হলো, আজকের প্রধানমন্ত্রী দিবেন অপোজিশন লিডার শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড বিস্ফোরণ করা হলো, বিএনপি কি এর বিচার করেছিল? করে। বিএনপি কি পূর্ণিমার ধর্ষণকে বিচার করেছিল? করে নাই। বুয়েটে সনি মেধাবী ছাত্রী সনি যে তাদের ছাত্র দলের যুব দলের ক্রস ফায়ারে মারা গেল, সেই মেধাবী ছাত্রী সনির হত্যার বিচার করেছিল? নৌশীন যে মেয়েটি মায়ের কুলে ছিল এবং যুব দলের ফায়ারে ক্রস ফায়ারে মানে দুই পক্ষের গোলাগুলিতে মারা গেল, পররাষ্ট্রমন্ত্রী আলতাফ সাহেব ছিলেন, তিনি বললেন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, সেই জিনিসগুলো স্মরণ করে দিতে চাই। আমার মনে হচ্ছে প্রতিপক্ষের কথা বলতে পারবেন না, তিনি বলেন যে একটা সাধারণ মানুষ বিক্রি হয়েছে, সে গ্রেফতার হয় নাই, তার বিচার হয় নাই, আমাকে দেখাই দেন কোনটা সেটা। এই দর্শক যারা, এরা তো সব ছাত্র দলের নাম ছাত্রলীগের নাম ব্যবহার করেছে, কিন্তু নাম ব্যবহার করলেও তাদেরকে কি আমরা স্পেয়ার করেছি? এমনকি সাধারণ দর্শক যারা আছে তারা কি গ্রেফতার হয়নি? তারাও গ্রেফতার হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে। কোন আইনি প্রক্রিয়া চলছে আমাকে দেখান যে ওই সাধারণ মানুষটা বিক্রি হয়েছে, সে আইনি শাসন পায় নাই, সে বিচার পায় নাই, সে গ্রেফতার হয় নাই। এমনকি পুলিশ সদস্য যারা তারা অন্যায় করে তারাও আজকে গ্রেফতার হয়েছে, এবং সিলেটের একজন দেখলাম পুলিশের কনস্টেবল আপনারা বলছেন যে অপরাধী যখন ধরা পড়ে তখন দেখা হয় সে হয়তো ছাত্রলীগ যুবলীগের নাম ব্যবহার করে, কিংবা অতীতেও সে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নাম ব্যবহার করেছে, কিন্তু অতি সম্প্রতিকালে অর্থাৎ গতকালকে যে রাস্তায় ঘটনাটি ঘটে গেল সেখানে তো হাজি সেলিম সাহেবের পুত্র যে গ্রেপ্তার হলো, হাজি সেলিম সাহেব তো আপনারা সবসময় অপরাধী ধরা পড়লে বলে থাকেন যে অনুপ্রবেশকারী, হাজি সেলিম তো বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ হওয়া একজন নেতা, তাহলে এই যে হাজি সেলিম এবং তার সন্তানের কারণে আওয়ামী লীগকে যে বদনামের ভাগিদার হতে হলো, অনুপ্রবেশকারী হিসাবে এই বদনামের দায়টা কি আওয়ামী লীগ নিবে না বিএনপির ঘাড়ে এসে বর্তাবে? না, আমরা হাজি সেলিমের ছেলে অপরাধ করার পরে সরকারের অ্যাকশনের মধ্য দিয়ে আমরা তো বার্তা দিয়ে দিয়েছি যে তুমি অপরাধী যেই হও তোমার কোনো স্পেয়ার হবে না, স্পেয়ার পাবা না, তোমার বিচার হবেই। আজ গতকালকের ঘটনার পরে আপনার যে সরকারের যে উদ্যোগ অ্যাকশন, এই অ্যাকশনটা কি আমাদের প্রশংসনীয় নয়? আমার তো মনে হয় এখানে সরকার কে কেউ প্রশংসা করবে না, যারা প্রতিপক্ষ আছে তারা কোনোদিন সবসময় গভর্নমেন্টকে বাঁকা চুকে দেখবে। তাদের দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টকে ব্যাডলি ক্রিটিসিজম করা আর গভর্নমেন্টের ভালো কাজটাকে সাধুবাদ জানানো, এটা অপোজিশনের। জি, আমি একটু ব্যারিস্টার রুবিন ফারহানের কাছে যেতে চাই। ব্যারিস্টার রুবিন ফারহান, অপরাধের যে খতিয়ান আপনি দেখিয়েছেন তার চেয়ে দীর্ঘ খতিয়ান কিন্তু জনাব আহমেদ হোসেন চোখে আঙ্গুল তুলে দেখিয়ে দিয়েছে, বিএনপির সময় কি কি হয়েছে, গ্রেনেড হামলা থেকে শুরু করে পেট্রোল বোমা। এখন যে বিষয়টি জানতে চায় হাজি সেলিম, বিএনপি থেকে আওয়ামী লীগের যোগ দেওয়া অনুপ্রবেশকারী, হাজি সেলিমের ছেলের দায়টা আসলে কে নিবে, বিএনপি না আওয়ামী লীগ, কাকে নিতে হবে? মজার বিষয় হলো আওয়ামী লীগের সাথে টকশোতে বসলে বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ বেশি আলাপ আলোচনা করে না, কারণ এটা বিভৎস কাণ্ড চলছে এখন, এটা তারাও জানে, তাই হয় 21 আগস্টে যাবে না হলে 15 আগস্টে যাবে। একটা স্টেবল সরকার নিজেকে ডিস্টেবিলাইজ করার জন্য 21 আগস্ট ঘটিয়ে দেবে? তাহলে পিলখানা হত্যা, শাপলা চত্বর হত্যা, সেগুলোর জবাব আওয়ামী লীগ দেখ। 21 আগস্ট নিয়ে চারটা সম্পূরক চার্জশিট দেওয়া হচ্ছে শুধুমাত্র বিএনপির নেতা জনাব তারেক রহমানকে এখানে জড়ানোর জন্য, পুরো মামলাটিকে রাজনীতিকরণ করা হয়েছে, আওয়ামী লীগের সময় রাজনীতিকরণ করা হয়েছে, রিটায়ারমেন্টে চলে যাওয়া একজন আয়োগকে দিয়ে আবারও নতুন করে ইনভেস্টিগেট করে চার্জশিট হয়েছে। এই রাজনৈতিক মামলা নিয়ে আমি কোনো বক্তব্য দেব না। ইয়াসমিন, পূর্ণিমা, ফাহিমার কথা বলা হচ্ছে, এই নামগুলো না আওয়ামী লীগ তার রাজনৈতিক অস্ত্র হিসেবে সবসময় ব্যবহার করেছে কিন্তু বিচার করেনি। আজকে 13 বছর তারা ক্ষমতায় আসার সময় কিন্তু নামের দীর্ঘ তালিকা নিয়ে তারা বসেছিল এবং বলেছিল যে প্রত্যেকটি ধর্ষণের ঘটনার তারা বিচার করবে। আজকে 13 বছর আওয়ামী লীগ ক্ষমতায় আছে, একটিরও বিচার হয়নি। বলা হচ্ছে সনি হত্যার কথা, সনি হত্যায় যে দুই গ্রুপ জড়িত ছিল সেই দুই গ্রুপের কিন্তু ধরা পড়েছে, বিএনপি সরকারে থাকা অবস্থায় তাদেরকে জেলে নিয়ে যাওয়া হয়েছে। আরেকজনের কথা বলেছে যে মায়ের মানে ছোট্ট শিশু যখন গুলিবিদ্ধ হয়েছে তখন আমাদের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী গিয়ে বলেছে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। আরে তবু তো স্বরাষ্ট্রমন্ত্রী যখন উপস্থিত ছিল মাগুরাতে এমপির গুলিতে, যখন মায়ের পেটের শিশু আওয়ামী লীগের সময়
নিহত হলো যখন একটার পর একটা এমপি ছেলেরা দেখা গেল যে রাস্তায় ট্রাফিক জামে আটকে মদ্যপ ছেলে গুলি করে রিকশাওয়ালাকে মেরে ফেলছে তখন তো স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা দেখি নাই বরং এই অবলে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে শুনি গুম বলে কোনো শব্দ নাই বিচার বহির্ভূত সব হত্যাকাণ্ড বলে কিছু হয় না হেফাজতে নাকি নির্যাতন বলে কিছু নাই এগুলো হয় সাংবাদিকদের তৈরি এগুলো গণমাধ্যমের তৈরি কিংবা এগুলো এনজিওগুলোর তৈরি এই যে অস্বীকারের বিভৎস সংস্কৃতি এটা তো গত কয়েক বছরে আমরা লক্ষ্য করেছি দেখুন আমি বলেছি না অতি আলোচিত ঘটনা যেমন রায়হানের ঘটনা বিচার পুলিশ হেফাজতে নির্যাতন মৃত্যুর ঘটনা মাত্র 10,000 টাকার জন্য কিভাবে প্লায়ার্স দিয়ে রায়হানের নখ তুলে ফেলা হয়েছে পিটিয়ে পা ভেঙে সেটাকে সেলাই করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এই দুটো ছবি তার মৃতদেহের সঙ্গে ভাইরাল হয়ে গেছে তার ছোট্ট ছোট্ট দুধের শিশুদের ছবি যখন ভাইরাল হয়ে গেছে তখন টনক নড়েছে পুলিশ এবং প্রশাসনের সরকারের টনক নড়েছে এবং তখন দেখা গেছে যে এই ঘটনাটির তদন্ত চলছে এই যে গত 2013 সালে হেফাজতে নির্যাতন মৃত্যু নিবারণ আইন পাশ হলো তারপরে আজকে কেটে গেছে 7 বছর 7 বছরে সময় আপনি অবাক হবেন মাত্র 18টি মামলা হয়েছে তার মধ্যে 14টি মামলাতে পুলিশ ফাইনাল রিপোর্ট দিয়ে দিয়েছে অর্থাৎ কোন রকমের কোনো অভিযোগের সত্যতা তারা পায়নি মাত্র 4টা বিচারাধীন আছে তার মধ্যে একটা মামলা রায় হয়েছে এই বছর সেপ্টেম্বর জনির রায় হয়েছে সেটা কি হয়েছে জানেন পুলিশ তদন্ত করেনি করেছে বিচার বিভাগীয় তদন্ত অর্থাৎ আপনি আইনটাকে যখন সুষ্ঠুভাবে প্রয়োগ করবেন না এবং জানলে অবাক হবেন প্রতি বছর পুলিশ ডেতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হয় যাতে এই আইনটা বাতিল করে দেয়া হয় প্রথমে বাতিলের দাবি জানিয়ে এসেছে পরে এই আইনটা সংশোধনের দাবি জানিয়েছে অর্থাৎ এই যে বিচার বহির্ভূত হত্যা আপনি পুলিশ হেফাজতে নির্যাতন এবং হত্যা গুম এগুলো এই সরকার এক ধরে কায়েম করেছে আমি আপনাকে বলি যে আপনি যে পুলিশ অফিসারটিকে ব্যবহার করছেন রাতের অন্ধকারে ভোট চুরি করবার জন্য বা আপনার ব্যালট বাক্স ভরবার ক্ষেত্রে পাহারা দেবার জন্য আপনি যে আপনার দলের সন্ত্রাসী ক্যাডারকে ব্যবহার করছেন যুবলীগ ছাত্রলীগের নামে এই যে আজকে আহমেদ ভাই বললেন যে যেই ধরা পড়ে সেই যুবলীগ ছাত্রলীগের নাম নেয় কেন নেয় এই প্রশ্নটা তো খুব ভাইটাল কেন নেয় নেয় কারণ তারা বিশ্বাস করে যে এই যুবলীগ ছাত্রলীগ অর্থাৎ ক্ষমতাসীন দলের ছত্রছায়া গেলে পুলিশ প্রশাসন তাদের গায়ে হাত দেবে না তারা যে কোনো অপরাধ করে পার পেয়ে যাবে দেলওয়ার বাহিনী সুমন বাহিনী গঠন করতে পারবে সম্রাট জিকে শামীমের মতো হাজার হাজার কোটি টাকা মারতে পারবে কিংবা স্বাস্থ্য খাতে যে মিশু সিন্ডিকেট সেই সিন্ডিকেটের মতো একদিন হয়তো বা বড় একটা সিন্ডিকেট হয়ে উঠতে পারবে এই কারণেই কিন্তু এই আশ্রয়টা নেওয়া এবং এই দলেও আশ্রয় তাদেরকে সমস্ত রকম বিপদ থেকে রক্ষা করে তো যে কথাটা বলছিলাম যে যেই ছেলেটিকে দিয়ে আপনি রাতের অন্ধকারে ব্যালট বাক্স ভরাবেন বিরোধী দলকে বেধড়ক মার খাওয়াবেন যে পুলিশ অফিসারটি বিরোধী দলের কর্মীদের উপরে বীভৎস নির্যাতন চালাবে তার কিন্তু আপনি জবাবদিহিতার আওতায় আনতে পারেন না কারণ সে তো আপনার দুর্বলতাগুলো জানে সে আপনার দুর্বলতাগুলোকে এতদিন প্রোটেকশন দিয়ে এসছে সুতরাং আজকে যখন আপনি তাকে জবাবদিহিতার আওতায় আনতে যাবেন আপনি যখন তাকে বলবেন তুমি বিচার বহির্ভূত হত্যা করতে পারবে না আপনি যখন তাকে বলবেন যে তুমি গুমের সঙ্গে জড়িত হতে পারবে না আপনি যখন বলবেন যে তুমি কার কারো পকেটে সাধারণ মানুষের পকেটে ইয়াবা ঢুকিয়ে দিয়ে সেখান থেকে অর্থ আদায় করতে পারবে না কিংবা তোমার ব্যক্তিগত শত্রুতার জন্য কাউকে তুমি ক্রস ফায়ারে দিতে পারবে না তখন কিন্তু সে আপনার কথা শুনবে না কথা শুনবে না কিন্তু আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে সেটাই একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে হাজি সেলিম ভার্সাস আজকে যে নৌবাহিনীর অফিসার এই যে হঠাৎ করে সব বাহিনী জেগে গেল এতদিন ধরে তারা টর্চার সেল চালিয়ে এসেছে কত না জানি সাধারণ মানুষকে তারা ওখানে নিয়েছে এতগুলোর ওয়াকি টকি তাদের হাতে পাওয়া গেছে ওয়াকি টকি অনুমোদন ছাড়া ব্যবহার করা যায় না এটা সরকার ঠিক আছে আমি প্রশাসন ব্যবহার করতে পারে ভাইসা রুবিন ফরহানা আমি একটু জনাব আহমেদ হোসেনের কাছে যেতে হবে জনাব আহমেদ হোসেন আপনি কি শুনতে পাচ্ছেন আমি শুনতে পাচ্ছি বিরতিহীন অভিযোগ ব্যারিস্টার রুবিন ফরহানার বিরতিহীন অভিযোগ এই বিরতিহীন অভিযোগের জবাবে আপনি কি বলবেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দায় মুক্তি দিয়েছিল কে 2004 সালে যখন ক্লিন হার্ট অপারেশন হলো কিলিং হলো অনেক মানুষকে হত্যা করা হলো তাদেরকে বিচার করা যাবে না এই দায় মুক্তি আইনটা কে পাস করেছিল আওয়ামী লীগ না বিল আরে দায় মুক্তি আইনটাকে আওয়ামী লীগ তুলেছে নো সেই দায় মুক্তি এটা আপনারা দিয়েছেন তুলেছেন আপনারা আপনারা তো 13 বছর ক্ষমতা আহমেদ ভাই শুনেন আপনারা আকাম করেছেন আকামটা তো আপনারা করলে কিন্তু আপনারা সেটা সংশোধন করেন নাই আমার কথা শুনেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটাকে আমরা সমর্থন করি না এখনো করি না বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে সাপোর্ট করি না আপনি যে বললেন পূর্ণিমার কিন্তু এই যে দর্শন করেছিল তারা এই বিচার কিন্তু আমাদের সময় হয়েছে আপনারা করেন নাই আপনি বললেন কিছু হলে আমরা অতীতে চলে যাই অতীতে গেলে আপনারা কষ্ট পান কেন কষ্ট পান যে আপনাদের কুকর্মগুলো মানুষের সামনে তুলে ধরা হয় আপনারা কি বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন করেন নাই বঙ্গবন্ধুর খুনিদেরকে
আপনার ইন্ডেমনিটি দিয়েছে কে? কে ইন্ডেমনিটি দিয়েছে? আপনার নেতা জিয়াউর রহমান। আপনার সেই বঙ্গবন্ধু কুড়িদেরকে তোতাবাসে চাকরি দিয়েছে কে? আপনার নেতা জিয়াউর রহমান। কাজেই খুনের রাজনীতি, হত্যার রাজনীতি এটা আওয়ামী লীগ করে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে না। আপনি এখনো বুঝেন নাই, যতই পাওয়ারফুল হন তার শাস্তি পেতেই হবে। আপনার নেত্রী কি পাওয়ারফুল? না, অবশ্যই পাওয়ারফুল। তিনি দুইবার প্রাইম মিনিস্টার ছিলেন, একটা পার্টির চেয়ারপার্সন। তিনি দুর্নীতি করেছেন বিধায় তার বিচার হয়েছে, বিচারিক প্রক্রিয়া তার শাস্তি হয়েছে, তিনি শাস্তি পেয়েছেন। এখন আজকে যেটা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক দৃষ্টিকোণ থেকে তার শাস্তিটাকে স্থগিত করেছেন, আজকে তিনি বাসায় আছেন। এর মধ্য দিয়ে কি প্রমাণিত হলো? প্রমাণিত হলো শেখ হাসিনা হচ্ছেন লিডার অফ হিউম্যানিটি, নেভার হি ইজ এ লিডার অফ বারবারিটি। জনাব আহমদ হোসেন, আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে নিশ্চয়ই, আপনি আপনার কথা শেষ করে এনেছেন আমাকে, কিন্তু অনুষ্ঠান একদম শেষ করতে হবে। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আপনাদের যা যা জায়গা থেকে বলার ছিল নিশ্চয়ই সবটা বলেছেন। প্যাস্টার রুবিন ফারহান, আপনিও নিশ্চয়ই বলেছেন, এবং আসলে কথা তো আছেই, কিছু কথা নিশ্চয়ই আমরা বাকি দিন শুনবো। আজকে আমাদেরকে বিদায় নিতে হবে দর্শকদের কাছ থেকে। প্রিয় দর্শক, যাবার আগে শুধু এটুকুই বলছি, ধর্মের কল কিন্তু বাতাসে নড়ে, সে যত বড়ই প্রভাবশালী হোক না কেন, একবার যদি আইনের আওতায় আসে তাহলে কিন্তু ছাড় পাওয়াটা বোধহয় কঠিন। সুতরাং এটুকুই বলতে চাই, যত বড়ই অপরাধী হোক না কেন, নানান বার্তা তো যাচ্ছে, নিজেদের সেই বার্তাগুলো না থেকে নিজেদের বিবেকটা দিয়ে নিজেদের জায়গাকে সংশোধন করে ফেলুন, তাহলে বোধহয় আর কালিমুক্ত হতে হবে না প্রতিটা মুহূর্তে দেশকে। আমি সোমা ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।